হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে একটি নতুন আরেকটি ইনকাম অ্যাপস নিয়ে হাজির হলাম এবং আজকে যে অ্যাপসটি শেয়ার করব এটা খুবই ট্রাস্টেড এবং 100% এই অ্যাপস থেকে পেমেন্ট পাবেন যদি আপনি সঠিক নিয়মে কাজ করে থাকেন। অ্যাপসটির নাম হলো ক্যাশ ফার্ম। অনেক ভালো একটি অ্যাপস এবং একেবারে নতুন অনলাইনে, তো অনেক নতুন যেহেতু অবশ্যই আপনারা এই অ্যাপসটিতে কাজ করবেন এবং আমার বিশ্বাস 100% এই অ্যাপস থেকে আপনারা পেমেন্টটা পাবেন। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দেবো। অবশ্যই আমি নিয়ম অনুসারে আপনাকে কাজ করতে হবে, আপনি নিয়মের বাইরে কাজ করলে আপনি পেমেন্টটা পাবেন না। তো অ্যাপসটিতে আপনি অবশ্যই কাজ করার জন্য ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএনটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সুপার ভিপিএনের ইউএসএ ইউনাইটেড মানে ইউএসএ কান্ট্রির সিলেক্ট করে কাজ করতে হবে। তো প্রথমে দেখি আসি কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, তারপরে এ টু জেড আমি এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অনলাইন ইনকামের সবগুলো ভিডিও আমার চ্যানেলে পেয়ে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করলে আপনাদের মাঝে এরকম আসবে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এই সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম আসবে। আপনি প্রথমে নাম দিয়ে দেবেন, তারপর আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আবার একই পাসওয়ার্ডটা দিয়ে রেফারেল কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই রেফারেল কোডটি দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি দেখাবে। দেখালে আপনি ওকেতে ক্লিক করলে সরাসরি আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে, তারপরে আপনি এই পেজে চলে আসবেন। আমি দেখাই আপনাদের। তো ভিপিএনটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিপিএনটা ইউএসএ কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনি মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে গোল মতো চিহ্ন, এখানে ক্লিক করে ইউএসএ সিলেক্ট করে দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করে কানেক্ট অপশানে ক্লিক করলে একটা অ্যাড আসবে, অ্যাডটি ফুল দেখবে। তো অ্যাড ফুল হয়ে গেলে আপনি অ্যাডটি যখন কানেক্টেড হয়ে যাবে তখন আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি এবং ফার্স্ট এখানে তারা একটা নোটিশ দিয়েছে, যদি আপনাকে এখানে 25টা অ্যাড দেখতে হবে, 25টা অ্যাড ভিউ করার পরে আপনার যখন একটা অ্যাডে ক্লিক করতে হবে তখন ক্লিক করে যদি প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সেই অ্যাপসটি ডাউনলোড করে 2 মিনিট সেই অ্যাপসটি ব্যবহার করতে হবে এবং আপনার ফোনে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে আনইনস্টল করে দিবেন। আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে সেই ওয়েবসাইটে আপনাকে 2 মিনিট করতে হবে, তারপর আপনি ব্যাক করবেন। 2 মিনিটের কম অপেক্ষা করলে কিন্তু হবে না এবং 2 মিনিটের কম অ্যাপসের ভেতর থাকলে কিন্তু হবে না। অবশ্যই আপনার ফোনে 2 ঘন্টা সে অ্যাপসটি রেখে দিবেন। তো ভিউয়ার্স, এখানে এগুলো একটু দেখে নেবেন। দেখানোর পরে এখন আপনাকে কাজ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার ট্যাক্স, মনে রাখবেন ভিপিএন কানেক্ট না করলে কিন্তু এটা আসবে না। তো অবশ্যই আপনি ভিপিএন কানেক্ট করেই কিন্তু কাজ করবেন, ইউনাইটেড স্টেট মানে ইউএসএ কান্ট্রি। তো স্টার ট্যাক্সে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম আসবে, দেখতে পাচ্ছেন কিছু অ্যাড আসবে, এখানে 25টা অ্যাড কমপ্লিট করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু 23টা অ্যাড দেখে রেখেছি। তো আপনাকে অ্যাড দেখার জন্য এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এবং প্রতিটা অ্যাডে আপনাকে 2 সেকেন্ড করে অপেক্ষা করতে হবে। মনে রাখবেন প্রতিটা অ্যাডে আপনাকে 2 সেকেন্ড করে অপেক্ষা করতে হবে এবং ক্লোজ দিস অ্যাড যখন লেখা আসবে এখানে তখন আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। আর একটি কথা বলতে চাই, এই অ্যাডগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, অবশ্যই আপনাকে সতর্কভাবে কাজ করতে হবে, এই অ্যাডে কোনো প্রকার ক্লিক করা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে আবার একটা টাইম কাউন্ট হবে এবং এখানে আবার যখন নেক্সট আসবে তখন আপনি আবারও ক্লিক করবেন এবং আবার আপনাকে এই অ্যাডের পরে 2 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এইভাবে মূলত আপনাকে কাজ করতে হবে, এখানে কোনো প্রকার এই অ্যাডে আপনি ক্লিক করতে পারবেন না, ক্লিক লেগে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে সতর্কভাবে কাজ করতে হবে। তো আমি কেটে দিলাম এবং টাইমটা অ্যাকাউন্ট শেষ হলে যখন এখানে 25/25 হয়ে যাবে তখন দেখতে পাবেন একটা ক্লেম বাটন আসবে, এই ক্লেম বাটন পর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দিস অ্যাড, এখন এই অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাডে পর ক্লিক করে যদি প্লে স্টোরে নিয়ে যায় সেই প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ডাউনলোড করে 2 মিনিট ওপেন করে রাখবেন সেই অ্যাপসটি। 2 মিনিটের কম হলে হবে না, আপনাকে অবশ্যই 2 মিনিটের বেশি ওপেন করে রাখতে হবে, তারপরে আপনি আপনার ফোনে 2 ঘন্টা এই অ্যাপসটি রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি পরবর্তীতে 2 ঘন্টা পরে আনইনস্টল করে দিলেন, সমস্যা নেই। আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেই ওয়েবসাইটে 2 মিনিট ঘোরাফেরা করবেন। তো আমি এই অ্যাডে পর ক্লিক করে দিলাম, দেখি আমাকে কোথায় নিয়ে যায়, কোনো ওয়েবসাইটে বা কোনো প্লে স্টোরে। তো দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসলো এবং আমি প্লে স্টোর থেকে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো আমি যেটা বলতে চাই, যাদের ওয়াইফাই আছে তারা এই অ্যাপসটিগুলোতে কাজ করবেন, মানে যাদের ওয়াইফাই আছে তারা এই অ্যাপসগুলোতে কাজ করবেন সেক্ষেত্রে ভালো হবে, এবং যাদের নেট কিনে কিনে কাজ করেন সেক্ষেত্রে এইসব অ্যাপসে কাজ করাটা অনেক মানে নেট অনেক পড়বে আর কি, নেট অনেক খরচ হবে আপনার। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যারা ওয়াইফাই তারা এই অ্যাপসে কাজ করবেন, আর যারা ওয়াইফাই নেই তারা এই অ্যাপসে না কাজ করাই ভালো। তো এখন দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমার ডাউনলোড হচ্ছে এবং অ্যাপসটি ডাউনলোড হওয়া হয়ে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে এই অ্যাপসটি 2 মিনিট এখান থেকে ওপেন করে রাখতে হবে। 2 মিনিট ওপেন করা হয়ে গেলে আপনার ফোনে 2 ঘন্টা রেখে দেবেন, তারপর আপনি আনইনস্টল করে দেবেন।
তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ব্যালেন্স এখানে 120 পয়েন্ট দিয়ে গেছে। আমি এবং আমার ফোনে আমি আমার অ্যাপসটি দুই মিনিট ওপেন করে রাখছিলাম এবং আমার ফোনে কিন্তু দুই ঘন্টা আমার ফোনটা অ্যাপসটা দুই ঘন্টা রাখার পর আমি আবার আনইনস্টল করে দেবো। আবার যদি আপনি কাজ করতে চান স্টার্ট টাস্কে ক্লিক করবেন, স্টার্ট টাস্কে ক্লিক মিনিট 5 মিনিট পরপর আপনি এখানে আবার কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিট, তো 5 মিনিট পরপর এখানে আপনি আনলিমিটেড সারাদিন কাজ করতে পারবেন। সো এখানে আপনাকে 120 পয়েন্ট করে দিবে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কাজ করবেন এবং কাজ করার আরেকটি এখন আরও বিষয় যেগুলো আছে, থ্রি ডটে ক্লিক করবেন, এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দিলে এখানে রিচার্জ এবং নাম্বার দিবেন, আপনি কি রিচার্জ কি বিকাশের পেমেন্টটা নিতে চান। এখানে 1000 পয়েন্টে 10 টাকা এবং 5000 পয়েন্টে 50 টাকা বিকাশ নিতে পারবেন। 10 টাকা হলো মোবাইল রিচার্জ এবং 50 টাকা বিকাশ। তো এখানে রিচার্জটা সিলেক্ট করে দেবেন এবং পয়েন্টটা বসে যাবে এবং নাম্বারটা দিয়ে রিডিমে ক্লিক করলে আপনি 24 ঘন্টার ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন। আর থ্রি ডটে ক্লিক করলে এখানে পেমেন্ট স্টেটাসে যায় নতুন অ্যাপস, মানে অ্যাপসটি একেবারে নতুন। তো এখানে দেখতে পাচ্ছেন পেইড অপশানে ক্লিক করলে তারা কিছু পেমেন্ট করে ফেলেছে আজকে 20 তারিখে এবং পেন্ডিংয়ে কিছু পেমেন্ট আছে। দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে কোনো পেমেন্ট নেই, আর এটা সাথে সাথে পেমেন্ট করে দেয়, খুবই দ্রুত পেমেন্ট করার চেষ্টা করে। তো থ্রি ডটে ক্লিক করে এখানে টেলিগ্রাম চ্যানেল সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন হবেন, কারণ প্রতিনিয়ত আপডেট কিন্তু তারা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখানে তাদের যে জয়েন গ্রুপ নিছি এই জয়েন গ্রুপে ক্লিক করে রাখবেন। জয়েন গ্রুপে ক্লিক করে রাখলে এখানে আপনি সবগুলো আপডেট এখানে তারা দিয়ে দেবে যখন আইবো। তো ভিউয়ার্স অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করবেন, তাহলে 100% এই অ্যাপস থেকে পেমেন্ট পাবেন। তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি এনেবল করে দিতে ভুলবেন না। আর অনলাইনে ভালো ভালো অ্যাপস সাইট পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।